এইটা তুই সাত নম্বর প্লেট দিলি, সাত নম্বর প্লেট পর্যন্ত সবগুলি ফুচকা খায় ওরে বাপরে বলতেছে। ওরে বাপরে জাল দিলি কেন? তোরে বলছি ফুফা জাল দেওয়ার জন্য। ফুফা জাল নাই তোর কাছে? ফুফা জাল এটা আবার তুই এত বছর এখানে ফুচকা বিক্রি করস, তুই জালের প্রকার জানস? আমি তোরে বলছি, জাল হলো সাধারণ জাল, একটা উড়ে ঝাল, আর একটা হলো ওরে বাপরে ওরে মারে ঝাল, আর একটা হলো ওগোমা ওগোবা বা ঝাল, আর একটা হচ্ছে এমন ঝাল হবে ঝাল ঠিক করার জন্য দৌড়ে পাইন্দে নামবে তারপর ঝাল যাবে। তুই এই সব ঝাল বাদ দিয়া সারা বছর সব কাস্টমারে ওরে বাপরে ঝাল খাওয়াচ্ছিস, কি কর না কি? তুই ম্যাডামকে ফুফা টাইপের ঝাল খাওয়াবি, ম্যাডাম সব ঝাল খাইছে এখন ফুফা টাইপের ঝাল খাবে। এটা কেমনে দিব? এটা কেমনে দিবি? আধা ঘন্টার মধ্যে তুই ফুফা টাইপের ঝাল বানাবি যা। মানে কিছুই না, ও সারা জীবন এই ফুচকার দোকানে ওরে বাপরে টাইপের ঝালটা ফুচকা বিক্রি করছে, এটা হবে না, ওর এখন ক্লাস হবে। এই ফুফা টাইপের ঝাল খাওয়া তোর ফুফা টাইপের ঝাল দেওয়া লাগবে।